বাংলায় যে সমস্ত দর্শকরা কমার্শিয়াল সিনেমার লাভার্স মাস মুভির লাভার্স তারা এখন বিশেষভাবে মিস করছে বাংলায় কমার্শিয়াল সিনেমা বা যেগুলো হচ্ছে সেগুলো দেখেও সেই যে মনের মতো একটা কিছু ফিলিংস এই যে রবিনস কিচেন ফিচনের মধ্যে কাজগুলো আসছে যেগুলো দেখে মাথা ধরে যাওয়ার জোগাড় তো এই সুযোগ আমি বলবো আপনারা ইউটিউবে পুরোনো বাংলা সিনেমা দেখা সার্চ করুন মানে দেখা শুরু করুন যেগুলো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা আমি তো অলরেডি অনেকগুলো দেখা শুরু করেছি মাঝে মাঝে রিভিউ করি আজকে যে সিনেমাটি নিয়ে কথা বললো ভাই বাপ লেভেল মুভি জাস্ট বাপ লেভেল মুভি কী দেখলাম এটা সিরিয়াসলি বলতে গেলে একটা নাইনটিজের সিনেমা দেখে মনে হচ্ছে আজকের দিনের সিনেমা দেখছি এমন অ্যাকশান এমন ভিজুয়ালস এমন সিনেমাটা স্ক্রিপ্ট রাইটিং ভাবা যাচ্ছে না যে নাইনটিজের আমলে নাইনটিন নাইনটি ফাইভ এরকম একটা টাইমে যখন সেরকম না টেকনিশিয়ান দিক ছিল না সেরকম উন্নত মানের ক্যামেরা ছিল না ভিজুয়ালি সেরকম কিছু হাঁমি কিছু ক্রিয়েট করা যেত সেই সময়দের এরকম একটা কাজ এবং ওই সময় দুজন বড় তারকা প্রসিন্দ এবং তাপস প্রসিন্দ এবং তাপস পাল যাদেরকে বলা হতো ওই সময়ের দুজন বড় অভিনেতা যারা স্টার হওয়ার জন্য তখন রীতিমতো একটা হিউজ জায়গায় পৌঁছে গেছে তারা দুজন একে অপরে এগেনস্ট এম একটা সিনেমা করেছে এবং সেখানে রয়েছে রঞ্জিত মল্লিকের মতো একজন তারকা যার না রয়েছে সিক্স প্যাক না রয়েছে বডি না রয়েছে কিছুই দেখতে এমন আহামরি কিছু নেয় চেহারা সোটা সেরকম একটা লোক এসে সিঙ্গেল স্ক্রিন বড় পর্দা সব কাঁপিয়ে রেখে দিচ্ছে এটা ছিল বাংলা সিনেমার ভাই সুবর্ণ যুগ সিরিয়াসলি বলতে গেলে তো আজকে সেরকম একটা সিনেমা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে সংঘর্ষ নাইনটিন নাইনটি মুভি এবং এই যে এখনকার যে সমস্ত পরিচালকরা যে সমস্ত লোকেরা এই যে বাজেটের দোহাই দিয়ে কমার্শিয়াল সিনেমা না করে কলকাতা দর্শকের জন্য কাজ করে ইন্ডাস্ট্রির বারোটা বাজাচ্ছে তাদের মুখে জাস্ট এই সিনেমাটা ছুঁড়ে মারুন যে বাজেটটা আলটিমেটলি কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে যারা অভিনেতা তাদের মধ্যে নিজস্ব ইগো বজায় রেখে একসাথে কাজ করে যেটা প্রথমে দরকার সেকেন্ডলি যেটা হচ্ছে যে সিনেমার কলমের জোর এটা লিখেছে অঞ্জন চৌধুরী এবং অঞ্জন চৌধুরী লেখা মানে তোমরা ওই সময় জানো যে কী লেভেলের ছিল এবং অঞ্জন চৌধুরী লেখার মাধ্যমে পরিচালনার মধ্যে বহু সিনেমা হিট দিয়েছে সে ওই সময় অন্যতম বড় ডাইরেক্টর ছিলেন তবে ওনার সিনেমার মধ্যে প্রচুর অ্যাকশান বা মশালাধর্মী জিনিসপত্র থাকতো না তো এটা তিনি এমনভাবে লিখেছিলেন যেটা ডিমান্ড করে যেটা আর কি অ্যাকশান কমার্শিয়াল মুভি ডি মানে পুরোপুরি ডিমান্ড করে এটা ফ্যামিলি মেরোডামা সিনেমা টাইপের সিনেমা বলা যায় না এটা একটা মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি তো সেটা পরিচালনা করার জন্য একটা প্রপারলি মেন স্ট্রিম কমার্শিয়াল ডিরেক্টরের দরকার ছিল তো হরণা চক্রবর্তী এমনি এমনি ছিল না সেই সময় হরণা চক্রবর্তী এই সিনেমাটা ডাইরেক্ট করে এবং কী লেভেলের উনি পরিচালক অ্যাকশন কমার্শিয়াল সিনেমায় ওই সময় ওনার দাপট কতটা ছিল সেটা এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন আমি আলটিমেটলি সিনেমাটা অনেক ছোটোবেলায় দেখেছিলাম অনেক মানে একদম তখন ছোটো মামাটা ম দেখতো তখন অত আমার মনে ছিল না রিসেন্টলি এই সিনেমার একটা গান হঠাৎ করে খুব জনপ্রিয় হয়েছে উত্তর পাড়া দক্ষিণ পাড়া এমনি ওই টাইমের বিরাট জনপ্রিয় গান আমাদের বাবা কাকাদের জিজ্ঞাসা করলে আমাদের জিজ্ঞাসা তারা নাচবে জাস্ট গানটা শুনে ছোটবেলায় তাদের অন্যতম প্রিয় হয়তো গান ছিল এটা এখন মাঝে মাঝে ডিজে ফিজে দেখবেন গানটা বাজে উত্তরপাড়া দক্ষিণ পাড়া তো তখন এই গানটা আমি সার্চ করি এবং জানতে পারি এটা এই সিনেমার গান তো তখনই মনে হয় না সিনেমাটা সালে দেখা যায় দেখেছি ভাই ফুল চার্জটা হয়ে গেছি এখন সাউথ হাউথের সিনেমা দেখে যেরকম ফিল হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই আমার ভিডিও দেখা দরকার অফ করে দিয়ে ইউটিউবে সার্চ করুন সংঘর্ষ প্রসেনজিৎ তাপসপাল ফুল মুভি বলে যেটা প্রথমে আসবে দেখবেন প্রসেনজিৎ একটা মানে একটা লা মানে কালো রঙের ব্লেজার পরে বসে রয়েছে একটা থামনেল দেওয়া জিনিস ওটা আপনারা খুলে যা সিনেমাটা চালিয়ে দেখতে থাকুন কথা দিচ্ছি আপনারা উঠতে পারবেন না কি পাওয়ার প্যাক্ট মুভি যদি স্টোরিটা নিয়ে একটু করে কথা বলি তাহলে এটা মূলত একটা গ্রামের গল্প যেখানে দুজন পলিটিক্যাল লিডার গ্রামটার আর কি দুটো এলাকার আর কি দায়িত্ব নিয়ে বসে রয়েছে যারা খুবই দুর্নীতি সম্পন্ন লোক একদিকে রয়েছে হচ্ছে মনোজ মিত্র আর একদিকে রয়েছে হচ্ছে দিলীপ পাল এবার দুটো এলাকা হচ্ছে উত্তরপাড়া দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়ায় রয়েছে প্রসেনজিৎ উত্তর পাড়ায় রয়েছে তাপস পাল এবং এদের মধ্যে গ্যাংওয়ার ভাবতে পারছো ওই সময় দুজন বড় হিরো পাল প্রসেনজিৎ একে অপরের এগেনস্টের ক্যালাকেলি মারফির ভাই কি অ্যাকশানে রয়েছে সিনেমায় এবং সবচেয়ে বড় কথা এই সিনেমা কিন্তু সিনেমার আড়াই ঘন্টা সিনেমা হলে প্রথম দেড় দু ঘন্টা এখানে প্রসিনজিৎ এবং তাপসপাল দুজনকে আপনাদের নেগেটিভ চরিত্র মনে হবে এবার আসি তা রঞ্জিত মল্লিকের কথায় মানে একটা সিন রয়েছে রঞ্জিত মল্লিকের এন্ট্রি পুরো মনে হবে যে ভাই আমাদের বাংলার আলফা মেল সিরিয়াসলি বলতে গেলে প্রসিন চট্টোপাধ্যায় একটা অবরোধ রেখেছে যে চলো এখান দিয়ে আর কেউ যেতে পারবে না আমরা অবরোধ করছি রিক্সা ফিক্সা দাঁড়িয়ে রয়েছে এবং একজনের আর কি মানে বাচ্চা হবে আর কি একটা মায়ের এবার রঞ্জিত মল্লিক গাড়ি নিয়ে এসছে এবার বলছি জায়গাটা ছেড়ে দিতে প্রসিন্দ কিছু ছাড়বে না যেটা আমি থামলে দিয়ে দেবো সিগারেট নিয়ে বসে রয়েছে একটা রিক্সার ওপর ওটা প্রসিনহিত সোয়্যাকই আলাদা ছিল তারপর হচ্ছে রঞ্জিত মল্লিকের সোয়াগ সব রিক্সা ফিক্সা সরিয়ে দিয়ে ধাক্কা ফাক্কা মেরে প্রসিনহিতের সঙ্গে চরম অ্যাকশান প্রসিনহিত গাড়ির ওপর ছাঁপিয়ে পড়ছে ঠুকছে এরকম সিকোয়েন্স ভাই ভাওয়া যায় সেই সময় দাঁড়িয়ে কী করেছে এই সিনেমাটা মানে ওই সময়ের দিক দিয়ে বিচার করতে গেলে বিরাট কিছু ওই সময় ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেতার মধ্যে এত ভালো সম্পর্ক ছিল কেউ বাজেট ফাজেট নিয়ে ভাবতো না নিজেদের টাকা পয়সা নিয়ে ভাবতো না শুধুমাত্র আসতো সিনেমাগুলো বানিয়ে চলে যেত তো যারা আজকে মানে অবদান নিয়ে কথা বলে প্রসিনীত চট্টোপাধ্যায়ের দেখুন ওই সিনেমায় সব থেকে হয়তো কম টাইম স্পেস হয়তো প্রসঙ্গিতের রয়েছে রঞ্জিত মঙ্গলিক তাপস পালে কিন্তু স্ক্রিন টাইম প্রসঙ্গিত থেকে বেশি কিন্তু প্রসিনীত কিন্তু কোনো দাবি রাখেনি যে চলো আমাকে বেশি টাইম দিতে হবে প্রসিনীত কিন্তু ছোটো পাঠ করেছে অথচ সেই ছোটো পাঠে কি ইম্প্যাক্ট প্রসিনের কি পারফরমেন্স আমরা শাহরুখ খানের অ্যান্টি হিরো চরিত্র বিভিন্ন সময় নিয়ে কথা বলি কারণ একটা সিন রয়েছে রজীদ্র মল্লিকের বাড়িতে এসে তা প্রসীত চট্টোপাধ্যায় শাসাচ্ছে এরকম ছুটিবার করে সিনটাই জাস্ট অভিনয় দেখবে তোমার প্রসিন চট্টোপাধ্যায় মানে সিরিয়াসটা আজকের দিনে যেমন জিত দেব ওই সময় কিন্তু প্রসিন্দ এবং তাপসপালি বলে যেতে পারে সেই জায়গাটা ছিল পুরোপুরিভাবে এবং এই সিনেমার প্রসিন্দকে দেখে তোমার মনে হবে তোমরা ওই টাইমে জিতদাকে দেখছো কী শো এক কী পার্সোনালিটি সিরিয়াসলি বলতে গেলে সেই লোকটাকে সত্যি আমার কেন এখন মন খারাপ লাগে সেই লোকটাকে যখন এখন অযোগ্যের মতো সিনেমা করতে দেখছি শেষ পাতা করতে দেখছি মানুষটা ওইটার জন্য তৈরি হয়নি হয়তো এখন প্রশংসা পাচ্ছে ভালোবাসা পাচ্ছে কিন্তু প্রসেনজিৎ পুরোপুরি কমার্শিয়াল সিনেমার একজন মানে বলা যেতে পারে পিলার বাংলা ইন্ডাস্ট্রিতে বিচার করতে গেলে আপনারা ভেবে দেখুন তো এই সময় যদি এই কাজগুলো না আসতো আজকে কিন্তু ইন্ডাস্ট্রি এগোতে পারত না উত্তম কুমার পরবর্তী যুগে উত্তম কুমারের টাইমটা কী হতো কলকাতা গ্রাম গড়্যন্ত মানে মানুষজন দেখত কিন্তু উত্তম কুমার মারা যাওয়ার পরে পুরো ইন্ডাস্ট্রি শ্মশানে পরিণত হয় সেই সময় গ্রামেগঞ্জের মানুষদেরকে যেভাবে সিনেমাগুলো এন্টারটেন করেছে এগুলো না থাকলে আজকে টলিউড ইন্ডাস্ট্রি কোনো পাত্তা থাকতো না সিরিয়াসলি বলতে গেলে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই জন্য রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ পাল এদের অবদান মানে ভাবা যায় না বা হরণা চক্রবর্তী অঞ্জন চৌধুরীদের অবদান জাস্ট ভাবা যায় না এবং এখানে তাপস পালের কিছু সিকোয়েন্স রয়েছে যেখানে আর কি চাঁদা তুলতে এসছে একটা মানে এলাকার মধ্যে বাজারে এবার কেউ চাঁদে চাইছে না এবার লাবণী সরকার পুলিশকে গিয়ে বলে দিয়েছে তো রীতিমতো এখানে ভাবুন তাপস তাপসপালের মতো একজন লোক হিরো টাইপের চরিত্র প্লে করছে লোকের মধ্যে দাঁড়িয়ে লাবণী সরকারের মাথার চুল পুরোপুরি ছিঁড়ে দিচ্ছে এবার সিকোয়েন্সটা ভাবুন ওই চুলটা ছিঁড়ে দেওয়ার পর ওই যে বেনিটাকে ছুঁড়ে মারছে তাপসপাল সেখান থেকে এসে সেটাকে ধরছে হচ্ছে রঞ্জিত মল্লিক চুলটাকে কেমন ধরে হাতের করে বাঁধছে বেঁধে স্যাট অ্যাকশান হচ্ছে তাপসপাল্লা রঞ্জিত মল্লিকের মধ্যে সব সিন ভাই আর পুরো সিনেমা জুড়ে প্রচুর অ্যাকশান প্রচুর অ্যাকশন যারা অ্যাকশান মুভি পছন্দ করে তারা জাস্ট এই সিনেমাটিকে দেখো তাপসপাল্লা প্রসিনের মধ্যে চরম অ্যাকশান রয়েছে হিউজ অ্যাকশান যদি চরিত্রটা রাষ্ট্রের দিকে ভালো হয়েছে এবং এই সিনেমা কি সুন্দর একটা মেসেজ এবং এই যে এখনকার দিনে পলিটিক্যাল জিনিসপত্র মধ্যে সিনেমা কমার্শিয়ালি বানানো হচ্ছে না একমাত্র প্রধানটা বানানো হয়েছে দেবতা তা ট্রাই করছে সিনেমায় কমার্শিয়াল দিকে রাখা মানে পলিটিক্যাল দিকে রাখা তো এটার মধ্যেও কিন্তু রয়েছে এই যে সমাজের বড় বড় মাথারা আজকে সাধারণ মানুষদেরকে কাজে লাগিয়ে তাদেরকে টাকা পয়সার লোক দিকে গুন্ডা বানিয়ে দিচ্ছে নানারকম দলের হয়ে মানে নানারকম পলিটিক্যাল দলের হয় মিছিল করাচ্ছে একে অপরের বিরুদ্ধে দাঙ্গা করাচ্ছে তো যারা দাঙ্গা করছে ক্ষতি কিন্তু তাদের হচ্ছে যারা উপর মহলে রয়েছে তাদের কিন্তু ক্ষতি হচ্ছে না এটা দেবদা রিসেন্টলি একটা ইন্টারভিউতে ভোটের সময় বলেছিল যে উপরের মহলে সবাই কিন্তু ভালো রয়েছে আমাদের যারা সাধারণ মানুষ তারাই একে অপরের সময় লড়াই করে মরছে এটাই সিনেমায় দেখুন কিভাবে দেখানো হয়েছে এত এত বছর আগে এবং আজকের দিনের পরিস্থিতির সঙ্গে আমরা পুরোপুরিভাবে মিল পাবো আজকের দিনে দাঁড়িয়ে নাইনটিন নাইনটি ফাইভে বানানো একটা সিনেমা আজকের সমাজকে দেখাচ্ছে সিরিয়াসলি বলতে হবে তাহলে বুঝতে পারছেন কতটা এগিয়ে থাকা সিনেমা এখানে একটা সিকোয়েন্স রয়েছে একটা বাচ্চা মেয়ে রয়েছে যে ওদের মধ্যে সংঘর্ষের জন্য মারা যাবে সেরকম ঘটনা তো আকসার আমাদের রাজ্যে এখন ঘটছে বিভিন্ন সময় রকম দলের মধ্যে ঝামেলার জন্য তো সেই জিনিসগুলোকে সুন্দরভাবে দেখিয়েছে তো এই যে লেখার যে কলমের যে জোর একটা কলমের জোরই তো সিনেমা এগোয় এখন দু হাজার সালের থেকে রিমেক 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 বানিয়ে গিয়ে হিট পেয়ে গিয়ে কী হয়েছে এখন যারা অরিজিনাল যারা রাইটার যারা এই সময় ছিল অঞ্জন চৌধুরীর মতো লোকজন তাদের মতো লোকজনের এখন এতই অভাব যে এই লেভেলের কমার্শিয়াল কাজ বানানো হচ্ছে না আমি তো বলবো দেবদা জিদ্দা যেভাবে ট্রাই করছে কমার্শিয়াল এই দুজনই তো ভালো কমার্শিয়াল সিনেমা এখন আনছে দেবদা খাদান করছে বা প্রধান একটা বলাতে পারে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজই যেরকম টাইপের সিনেমা অঞ্জন চৌধুরী বানাতো অপরদিকে জিদ্দা ভূমের মতো কাজ আনছে যেখানে অ্যাকশান রয়েছে চিঙ্গিস্ত আনছি আমি বলবো এই দুই প্রোডাকশান হাউস থেকে জিতের জিত প্রোডাকশান হাউস এবং দেবের দেব প্রোডাকশান হাউস থেকে এই দুজন মিলে এই ধরনের একটা সিনেমা আনুক এবং রঞ্জিত মল্লিক যে টাইপের পার্টটা করেছে ওটা প্রশ্নকে রাখুক লোকজন যাবে না মানে পাগলের মতো যাবে এরকম গান রাখতে হবে সিনেমায় উত্তর পাড়া দক্ষিণ পাড়ার মতো ভেবে দেখুন না জিদ এবং দেব অপরের এগেনস্টে গান করছে এরকম একটা পাড়া নিয়ে কেন হবে না আজকের দিনে কেন এরকম ভাবা যাচ্ছে না ওই সময় যদি তারা এত ঝামেলার মধ্যে যদি এক হয়ে একত্র হয়ে কাজ করতে পারে এটা তো একটা প্রতীক এই সিনেমাটা আমি বলবো আজকে যারা ক্যাচাল করছে না আরকম মিটমাট করছে না নিজেদের মধ্যে এই সিনেমাটা একটা প্রতীক যে এক হয়ে সিনেমা করলে কত ভালো মানের কম ও কমার্শিয়াল সিনেমা বানানো যায় তা আমি আমার দিক থেকে রিকোয়েস্ট করি জিদার দেবতাকে জিদার দেবতাকে এই ধরনের সিনেমা তারা বানাক একসঙ্গে এসে একসঙ্গে আসার জন্য একটা স্ক্রিপ্ট দরকার এটা হচ্ছে সেই স্ক্রিপ্ট যারা রাইটার তাদেরকেও বলে এই ধরনের স্ক্রিপ্ট লিখতে আমি বলবো না এই যে এই সিনেমাটাকেই নতুন করে হোক সেটা দর্শকের নাও পছন্দ হতে পারে কিন্তু এইরকম স্ক্রিপ্ট লেখার ক্ষমতা কারণ নেই বাংলা এটা আমি বিশ্বাস করি না এবং সেক্ষেত্রে দেব সব থেকে ভালো অফার এবং তার সঙ্গে রঞ্জিত মল্লিক আনাক এবং কত ভালো জিনিস দেখুন ওই সময় রঞ্জিত মল্লিক একটা বড় স্টার তার ওপর একটা সিনেমার গুরুদায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে এমন সিনেমা যেখানে এত এত অ্যাকশন রয়েছে যে কারণে তখন প্রসিদ্ধ তাপস প্যালে জনপ্রিয়তা বেড়েছে তা এখন জিতদেব একটা সিনিয়র জায়গায় পৌঁছে গেছে তো তাদেরকে এরম ধরনের সিনেমা করে কোনো জুনিয়রদেরকে তুলতে গেলে এই ধরনের মাল্টিস্টার কাস্ট মুভি কিন্তু করা দরকার সিরিয়াসলি বলতে গেলে হওয়া উচিত তো এটা প্রচণ্ড আমার পছন্দের একটা কাজ হয়ে রইলো দেখার পর কমার্শিয়াল সিনেমার যারা ফ্যান তারা নাইনটিজের কাজের ফ্যান হয়ে যাবে জাস্ট দেখো ওই টাইমেদের এরম অ্যাকশান এরকম ফেস অফ হিরোদের মধ্যে দেখা যায় না কী অ্যাকশান কী সব ডায়লগ চরম লেভেলের হিউজ হিউজ কিছু ডায়লগ রয়েছে দেখার মতো তো এই সিনেমাটা দেখো ইউটিউবে অ্যাভেলেবেল এবং দেখে এসে আমাকে যেন কেমন লাগলো আমি তোমাদেরকে প্রপারলি একটা ঘরে বসে মেন স্ট্রিম কমার্শিয়াল মাস মুভি যেটাকে ঘরে বসে সিটি হারতে লিখতে পারবে সেরকম সিনেমা রেকমেন্ড করে দিলাম জাস্ট দেখে এসো আর কিছু বলার নেই যাই হোক চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো দেখো সবাই